তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে কার বাবা মা কি করে সেটা নামের পাশে নোট করে রাখেন তোমার আন্দোলনে তুমি গেছো তুমি মার খাইছো এখানে ডিপার্টমেন্ট কি করবে তুমি যে আন্দোলন নিয়ে পোস্ট দাও এটা তোমার বাসায় জানে কি না তোমার যদি কিছু হয়ে যায় তোমার কেউ কিন্তু বাঁচাইতে পারবে না আমার কাছেই কিন্তু আসতে হবে শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে তার সবসময় অনেক আগ্রহ সুতরাং আপনার জন্য এবং ডিপার্টমেন্টের জন্য সম্মানজনক এটাই হয় যে আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করুন তিনি আমাদের ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে কিন্তু তার কাছে রিপোর্টটা গেলেও তিনি সেটার কোনো তদন্ত করেননি সেটার কোনো বিচারের অগ্রগতি নেই এটা যেরকম একটা অভিযোগ তেমনি তিনি আমাদের কোর্স ভাইবার সময় কার বাবা মা কী করে সেটা নামের পাশে নোট করে রাখেন সব কিছু মানে বাবা মার যে পেশা তার ভিত্তিতে মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করেন এবং পরীক্ষা না দিয়েই নাম্বার দেওয়া তার তার যে অনুরাগী শিক্ষার্থী আছে তাদেরকে বেশি নাম্বার দেওয়া এরকম ধরনের বৈষম্য তিনি করে থাকেন আমাদের ডিপার্টমেন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছিল যে কোনো শিক্ষার্থী যদি আন্দোলনের সময় আহত হয়ে থাকে তারা যাতে ডিপার্টমেন্টে যোগাযোগ করে তো এই বিষয়ে আমার এক ব্যাচমেট মেয়ে যে হচ্ছে হলো আন্দোলনের সময় সরাসরি মার খায় এবং আহত হয় সে যখন তাকে ফোন করে তিনি বলেন যে তোমার আন্দোলনে তুমি গেছো তুমি মার খাইছো এখানে ডিপার্টমেন্ট কী করবে এবং এখানে আমাদের একটি জুনিয়র আছে যে হচ্ছে যখন আপনারা হয়তো বা খেয়াল করে থাকবেন যে জুলাই শেষের দিকে বা আগস্টের শুরুর দিকে অনেক শিক্ষকই হচ্ছে শেখ হাসিনার যে ছবি তারা নামিয়ে ফেলছিলেন নিজেদের অফিস থেকে তো এই বিষয়ে আমাদের এক শিক্ষার্থী যখন তাকে হচ্ছে হলো ফোন দেয় যে স্যার আপনার আপনার অফিসে কি এই জিনিসটা শোভা পায় কি না উনি সরাসরি তাকে আক্রমণ করে বলে যে তোমার ড্রয়িং রুমে কী আছে সে বিষয়ে কি আমি হচ্ছে তোমাকে বলতে চাই তাহলে আমার অফিসে কি থাকবে না থাকবে সেটাও আমার ইচ্ছা এবং পরবর্তীতে ওই ওই শিক্ষার্থীর একান্ত ব্যক্তিগত কিছু কথাবার্তা নিয়ে তাকে আক্রমণ করে বসে এবং তাকে বলে যে তুমি যে আন্দোলন নিয়ে পোস্ট দাও এটা তোমার বাসায় জানে না তোমার মায়ের নাম্বার কিন্তু আমার কাছে আছে এবং তাকে এই থ্রেটও দেয় যে কেউ যদি তোমার যদি কিছু হয়ে যায় তোমার কেউ কিন্তু বাঁচাইতে না আমার কাছেই কিন্তু আসতে হবে এই ধরনের থ্রেড তিনি দেন এবং আমরা সব সময় দেখতে পাই যে শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে তার সব সময় অনেক আগ্রহ এবং কোন শিক্ষার্থী ব্যক্তিগত জীবনে কি করছে এটা নিয়ে তিনি পাবলিকলি সবসময় আলোচনা করেন যে ও এটা করছে সে এটা করছে এবং আমাদের যে জুনিয়র ব্যাচগুলো থাকে ফার্স্ট ইয়ারের ব্যাচগুলো থাকে তাদেরকে তিনি সময় অন্যান্য ব্যাচের নামে উল্টাপাল্টা বলেন অন্যান্য শিক্ষকদের নামে উল্টাপাল্টা বলেন তিনি চান যে একটা ডিভাইড অ্যান্ড রুল গেম ক্রিয়েট করে যাতে ডিপার্টমেন্টে শুধু তার ক্ষমতাটাই বলবৎ থাকে এবং অন্য কারো ক্ষমতা যাতে ডিপার্টমেন্টে না থাকে বা কোনো সম্প্রীতি যাতে না থাকে এছাড়া বন্যার সময় আমরা যখন ত্রাণ প্রদান করি সে সময় আমরা কিন্তু নিজেরাই নিজ উদ্যোগে সব জায়গা থেকে টাকা তুলে ত্রাণ দিতে যাই সেইখানে আমরা দুইবার ত্রাণ দিতে গিয়েছিলাম প্রথমবার ত্রাণ দেওয়ার পর আমরা যখন দ্বিতীয়বারের জন্য কষ্ট করছি টাকা তুলছি সেখানে আমাদের দুজন শিক্ষার্থী ডিপার্টমেন্টে গেলে তিনি সরাসরি বলেন যে তোমরা যে আমার ডিপার্টমেন্টের নাম ব্যবহার করে এসব করছো আমি কি তোমাদেরকে এসব করতে বলেছি আমার ডিপার্টমেন্টের নাম ব্যবহার করা কি তোমরা কি আমার অনুমতি নিয়েছো ডিপার্টমেন্ট কি শুধু তার একার ডিপার্টমেন্ট কি শিক্ষার্থীদের না এবং এই ধরনের মানবতা একটি কাজে কেন তার ফর্মাল সই স্বাক্ষর সিগনেচার নিয়ে আমাদের সবসময় আগাতে হবে বন্যার মতো আমরা সকল ব্যাচ থেকে কিছু শিক্ষার্থী তার অফিসে যাই দুইজন করে এবং তাকে খুব ভালোভাবে বলে যে স্যার আসলে রানিং কোনো ব্যাচ চাচ্ছে না আপনি চেয়ারম্যান থাকুক সুতরাং আপনার জন্য এবং ডিপার্টমেন্টের জন্য সম্মানজনক এটাই হয় যে আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করুন তিনি আমাদেরকে অনেক বাজে কথা বলেন যার কথাটা উনি শেষ করেন এটা দিয়ে যে তোমাদের যা করার তোমরা করো আমার যা করার আমি করব। একজন চেয়ারম্যান যে এই ধরনের থ্রেড তাদের শিক্ষার্থীকে দিতে পারে এই ব্যাচগুলোর কেউই তার সাথে অ্যাকাডেমিক কোনো কার্যক্রম কন্টিনিউ করতে মোটেও সিকিউরড ফিল করছে না এবং সেই ইচ্ছাও পোষণ করছে না সুতরাং আমরা চাচ্ছি তিনি চেয়ারম্যান থেকে পদত্যাগ করুন এবং আমাদের উনিশ থেকে তেইশ ব্যাচের সকল একাডেমিক কার্যক্রম থেকে তিনি দূরে থাকুন